সেই কবেকার দেখা কবেকার সোনাল দুটো লাইন, ওরে বাবা দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে, হাল্লার সেনা তৈরি হচ্ছে, সামনে যুদ্ধ, মজুদ হচ্ছে অস্ত্র, মজুদ হচ্ছে বারুদ, জিততেই হবে যেন তেনু প্রকারে, টার্গেট যেন বেঁধে দেওয়া রয়েছে, নব জোয়ারের নামে জল মাপা হচ্ছে, সব চাই শাসকের। বিরোধীরা বলছেন বিরোধী শূন্য পঞ্চায়েতের স্বপ্নে বিভোর এই মুহূর্তে শাসক, তাই যত সময় এগোচ্ছে বঙ্গে বাড়ছে বারুদ আর কাটছে প্রাণ, বাড়ছে মৃত্যু মিছিল। যুদ্ধে নিজ পক্ষের প্রাণহানিকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ, পরপর বিস্ফোরণে নিজের দলের কর্মী সমর্থকদের মৃত্যুকে হয়তো কোল্যাটারাল ড্যামেজ হিসেবেই দেখছে শাসক দল। শুধু চলতি মাসের হিসেব দিয়ে একটা, শুধু চলতি মাসের হিসেব বলছে রাজ্যে 6টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে 16 জনের, পঞ্চায়েত ভোট আসতে আসতে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায়? সবটাই কি ফুলঝুরি, সবটাই কি কালীপটকা, সবটাই কি তুবরি না চোরকি, কোনটা? বাজির আড়ালে দিনের পর দিন বারুদ মজুদ করে রাখা, দিনের পর দিন সেগুলো জমিয়ে রাখা। আমি শুরুতেই বলছিলাম যে কোথাও বাংলার দুয়ারে বা পশ্চিমবঙ্গের মানুষের দুয়ারে উন্নয়ন এসে পৌঁছলো না, শিক্ষা স্বাস্থ্য এসে পৌঁছলো না, কিন্তু দুয়ারে বিস্ফোরণ পৌঁছে গেল, দুয়ারে দুয়ারে বোম পৌঁছে গেল, দালানে দালানে মজুদ বোমার সন্ধান পাওয়া গেল, আর সামনে বাজি নেপথ্যে প্রাণবাজির সন্ধান পাওয়া গেল। সত্যি সত্যি পঞ্চায়েত নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের সময় কোথায় গিয়ে পৌঁছবে এই সংখ্যা, অনেকেই ভেবে ভয় পাচ্ছেন, অনেকেই বলছেন পঞ্চায়েত ভোটের ট্রেলার চলছে, এখন ট্রেলার দেখা যাচ্ছে, পিকচার অভি বাকি হ্যায়। গণতন্ত্রের উৎসব বাংলার রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি, যার প্রমাণ মিলেছে বিগত ভোটগুলিতে, রক্তপাত ছাড়া বাংলার ভোট যেন কল্পনাই করা যায় না, তারও প্রমাণ পঞ্চায়েতের ভোটের আগে চলতি মাসে 6টি বিস্ফোরণ, 16টি মৃত্যুর খবর। নজর দেওয়া যাক আজকে একবার, সোজা সুজি নজর দেওয়া যাক, চোখে চোখ রেখে সেই তথ্য পরিসংখ্যান একবার তুলে ধরা যাক আজ সোজা সুজি স্বর্ণালীর শুরুতে। প্রথমে এখান থেকে অন্যান্য জায়গায় কি বোমা বারুদ পাচার হতো? গোপীনাথপুর থেকে হতো, মা লক্ষ্মী বাসে যেত। পুলিশ কিছু ওখানে কাজ করে না, বেকার। আপনারা তো এও জানিয়েছেন, অভিযোগ করেছেন পুলিশটা কি টাকা খায়? হ্যাঁ, তো সব সময় আছে, এসে মাস বারো সব আছে। যেখানে বলছিলেন যে সত্যি সত্যি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা বোমা বারুদের স্তূপে, একটা অত্যন্ত মর্মান্তিক খবর দিয়ে শুরু করতে হলো। আবারও আমরা যেখানে যেটা বলছিলাম যে সত্যি সত্যি কি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, শাসক যদি বিস্ফোরণের নেপথ্যে যুক্তি দিচ্ছে একটার পর একটা যুক্তি, তৃণমূল সাংসদ সৌগত রায়ের যুক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আপনারা জানেন যে অনেকেই বলছেন প্রফেসর সৌগতর অদ্ভুত বৈজ্ঞানিক যুক্তি, তীব্র গরমে মজুদ বারুদ বিস্ফোরণ হতেই পারে। অধ্যাপক এবং সাংসদ সৌগত রায়ের কথা ধরলে বলতে হবে যে মাত্র 30-40 ডিগ্রি গরমেই বারুদ থেকে বিস্ফোরণ হতে পারে কি? এর আগেও সৌগত রায় ভরা সভায় বোমা তৈরির ফর্মুলা বাতলে দিয়েছিলেন, কি করে ফুলঝুরি, পটকা, দোদোমা এই ধরনের বাজি তার রোদে রাখলে অটোমেটিক্যালি এই ধরনের এরকম বড় বড় ব্লাস্ট হচ্ছে, সত্যি কি সেটা সম্ভব? পশ্চিমবঙ্গের রাজনীতির করিডোরে অনেকেই সৌগত রায়কে আড়ালে আপডালে বোমা বিশেষজ্ঞ বলে ডাকছেন আজকাল। বোমা বাজি নিয়ে প্রফেসর সৌগতর সেই জোড়া বচন দেখুন। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, আমরা 60-এর দশকে যে বোমা দেখেছি সেই একই টাইপের বোমা রয়ে গেছে, উনি এটা কৌটোর মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাইসালফাইড মোমছাল দিয়ে বোমা, আধুনিক বোমা পর্যন্ত এখানে সেই বরাবরই ছিল আমাদের ছাত্রাবস্থায় দেখেছি। সমস্যা হচ্ছে এইটাই যে তোমরা দায়িত্বই নিয়েছো যে তৃণমূলের বিরুদ্ধে বলা,
একের পর এক বিস্ফোরণ হচ্ছে। আমি তো বললাম যে গ্রীষ্মকালে এমনিও বাজির মশলা রাখা থাকলে তার বিস্ফোরণ হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে অগস্ট সেপ্টেম্বরেই হতে পারে পঞ্চায়েত ভোট, এমনটাই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এখন চলছে মে মাস, মানে গ্রাম দখলে লড়াই শুরু হতে মাত্র কয়েক মাস বাকি রয়েছে। তার আগে কার্যত বারুদ ঠাসা বাংলা। বিরোধীরা বলছেন যে বোমা বারুদের ওপর ভর করে গ্রাম বাংলা দখল করতে চায় শাসক দল। পাল্টা বোমা বারুদ এজেন্সির ভূত দেখছে শাসক দল। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা যে বোমা বারুদ এর মধ্যে এজেন্সি আসছে কোত্থেকে, এর মধ্যে এজেন্সির ভূত দেখছে কারা? দেখুন তো নতুন কিছু নাই, আমরা আগে থেকেই বলেছি যে এখন পঞ্চায়েত প্রিমিয়ার লীগ হচ্ছে পিপিএল। এখন পঞ্চায়েত প্রিমিয়ার লীগে তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় শহরের উপকণ্ঠে বারুদ জমা করে সেখানে পেটো তৈরির ব্যবস্থা করেছে, বোমা তৈরির ব্যবস্থা করেছে পঞ্চায়েত ভোটে ব্যবহার করবে বলে। যদি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হতো তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার এত উদ্যোগ নিয়ে এইভাবে বেআইনি অস্ত্র বোমাগুলি বারুদ উদ্ধার করতো না বা এসটিএফ এতটা সক্রিয় হতো না। আমরা দেখেছি বিরোধীরা যারা রাজনীতিতে হালে পানি না পেয়ে যারা বাইরে থেকে ভাড়াটে গুন্ডা নিয়ে আসছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে যারা এখানে বেআইনি অস্ত্র মজুত করছে, কোনো নির্বাচনে বোমাগুলি অস্ত্রের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে যেতে হয় না। এই বোমা বাজি এইসব বিস্ফোরণের মধ্য দিয়ে আজকে সহ 18 জনের প্রাণ চলে গেল এবং গোটা রাজ্যে যেমন দুর্নীতির বহর চলছে তেমনি মিথ্যাচারের বহর চলছে। আর হচ্ছে এই বোমা বারুদ এই তার কারবার, যেমন ঘটনা ঘটে যাচ্ছে, প্রাণহানি হচ্ছে, মানুষের ধন সম্পত্তি নষ্ট হচ্ছে। শুধু বোমা আর বারুদ নয়, বাংলায় প্রায় রোজ কোথাও না কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে। কোন রুট থেকে কিভাবে অস্ত্র ঢুকছে বাংলায় এবং তাও প্রায় সকলের জানা, কিন্তু লাগাম কোথায়? লাগাম কোথায়? দীর্ঘদিন ধরেই এই ছবি, এই রুট আমাদের সামনে স্পষ্ট। আসুন আজকে আরো একবার দেখে নেওয়া যাক, ঠিক ঠিক কোন রুটে ঢুকছে এই বোমা বারুদ দীর্ঘদিন ধরে। চলুন আজকে দেখে নেওয়া যাক আরো একবার, যে ম্যাপের মাঝখানে অস্ত্র করিডোরটা দেখাবার চেষ্টা করব আমরা। সকলের হয়তো জানা কিন্তু কোনো এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই কোথাও। মুঙ্গের থেকে, বিহারের মুঙ্গের সবাই জানে যেখানে বাজেকে বলা হয় মিনি গান ফ্যাক্টরি, সেই মুঙ্গের থেকে অস্ত্র চলে আসে ভাগলপুর, বিহারের ভাগলপুরে। আর ভাগলপুর থেকে কোথায় যায় দেখবো আমরা। ভাগলপুর থেকে এই অস্ত্র আসছে পাকুর, মানে প্রায় ঝাড়খণ্ডের যে পাকুর, পাকুর মানে প্রায় কাছাকাছি মুর্শিদাবাদ এবং মালদার সীমানা। সেখান থেকে চলে যাচ্ছে মালদার চাঁচল, একই সঙ্গে ঢুকছে মুর্শিদাবাদেও, কারণ পাকুর একদম পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন অঞ্চল, প্রায় শেষ প্রান্ত বলা যেতে পারে, ঝাড়খণ্ডের শেষ প্রান্ত। সেখান থেকে চাঁচল, সেখান থেকে মুর্শিদাবাদ, এমনকি পাকুর থেকেও সরাসরি মুর্শিদাবাদে ঢোকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বোমা দীর্ঘদিন ধরে পাকুর থেকে ঢুকছে। এরপর এখান থেকে চলে আসে, ডিস্ট্রিবিউশন হয় বীরভূমেও, মুর্শিদাবাদ এবং বীরভূমে চলে আসছে। এইভাবে ঢুকছে কোথাও এই রাজ্যে দিনের পর দিন ধরে। কি কি পাচার হয় যদি সত্যি কোথাও জানানো হয় তাহলে চক্ষু চড়ক গাছ হবে। যে অস্ত্র ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে, নজরে রাখা যাক প্রধানত এক নালা পাইপ গান, মাস্কেট, 7 AM পিস্তল, আর কি কি পাচার হচ্ছে 9 MM পিস্তল। আর নজর রাখবো যেভাবে কোথাও এই করিডোর থেকে এই জিনিসগুলো ঢুকে আসছে, এক নালা পাইপ গান, মাস্কেট, 7 MM পিস্তল, 9 MM পিস্তল ঢুকছে বিহার থেকে ক্রমাগত। এবং এখানেই প্রশ্ন উঠছে, রুট সবার জানা, নজরদারি কোথায়? ভোট আসলেই অর্ডার বাড়ে, তখনই নজরদারি আলগা হয় বলে মত অনেকের। সব মিলিয়ে বোমা বারুদ অস্ত্রের ঝনঝনানি, যেন হাল্লা চলেছে যুদ্ধে। আর এখন যখন খবর সামনে চলে আসছে, সেই সময় সমস্ত খবর সামনে আসার পর এখন নাকি পুলিশের অতি সক্রিয়তা, কোট আনকোট অতি সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় বাজি ধরতে ছুটছে পুলিশ, প্রাণ বাজি রেখে যে এতদিন ধরে কাজ করছেন তাদের জীবনে নিরাপত্তা দেওয়া গেল না, এখন বাজি ধরতে জায়গায় জায়গায় জেলায় জেলায় অভিযান, কি নিছক লোক দেখানো? এই সব কিছু নিয়ে প্রশ্ন করবো আজ, তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। এই
ঝিগড়া, বজবজ, ইংরেজ বাজার, ভাঙর, আট দিন চার বিস্ফোরণ। ইউক্রেনও এত বোমা ফাটেনি যা ফাটছে। না, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়। বিস্ফোরণে এভাবেই লন্ড ভন্ড খোদ তৃণমূল নেতার বাড়ি। এই জায়গাতেই বিস্ফোরণ ঘটেছিল শরীফুল মোল্লা, যিনি তৃণমূল কর্মী, তার বাড়িতেই বিস্ফোরণ ঘটেছিল। চাতাল থেকে শুরু করে বাড়ির যে সামনের দেওয়াল ভেঙে চুরে গিয়েছে, একাধিক জায়গায় বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘরের মধ্যে যে আসবাবপত্র ছিল সেগুলো ভেঙে গিয়েছে। বিস্ফোরণের ঘটনায় উঠেছে এনআইএ তদন্তের দাবি, আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। আমার মনে আকাশ বিদ্যুৎ ঝুমকেছে, যেন আওয়াজ হচ্ছে। তারপরে দেখলুম কয়লাটা ওখানে পড়ে আছে। ঝড় ওঠার সময় আমরা বাড়ি আসছি আর দেখছি যে এখানে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমরা বাড়ি এসে দেখলাম, হয়তো হবেই তো, পাশাপাশি একটা আমরা আছি, তা বড় ভয় পাবে তো, ভয় হচ্ছে তো। বিস্ফোরণে তৃণমূল কর্মী শরীফুল মোল্লার স্ত্রী রশনা বিবি আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, এনআইএ তদন্তের দাবি করেছেন নওশাদ সিদ্দিকীও। এমন ভাবে বোমা মারা হয়েছে, ওনার গায়ে গা পুড়ে গেছে, সানসেটে লেগেছে, সানসেট ভেঙে পড়ে গেছে, মানে একেবারে খুব তেজালো বোমা বলে আমার মনে হয়। কোন লক্ষ্যে তৈরি হচ্ছে এগুলোর প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। সেই জন্য আমি চিঠি দিয়েছি যাদের সেই ইনভেস্টিগেশন এজেন্সির কাছে, যারা এগুলো ইনভেস্টিগেট করে বার করতে পারবে। আশা করছি দায়িত্ব নিয়ে তারা সত্য উদ্ধারণ করবে, কারণ এটা ক্লোজ টু বর্ডার। একের পর এক বিস্ফোরণে মৃত্যু মিছিল, চরম নিরাপত্তাহীনতায় আম আদমি। এই আবহেও যুক্তির জাল সাজাতে ব্যস্ত শাসক দলের নেতারা। প্রশ্ন উঠছে, বাজির আড়ালে রাজ্য জুড়ে বোমার কারবার? পঞ্চায়েত ভোটের ট্রেলার দেখছে বাংলা? বোমা বারুদে বাংলা দখলের ছক? বিস্ফোরণে মৃত্যু মিছিল, শীত ঘুমে প্রশাসন? ব্যর্থতা ঢাকতে হাস্যকর যুক্তি শাসকের? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী,